আসুন আজকে একটা গল্প বলি এক মাতাল রাত্রিবেলায় বাড়ি ফিরছে তো অনেক রাত্রি করে বাড়ি ফেরে বাড়িতে বাড়ির লোক এমনি চিন্তা করে তো ও বলছে যে এত রাত্রিবেলায় বাড়ি যাব খাবার দাবার তো কিছু মনে হয় পাবো না বউ তো চিন্তা করে করে চিৎকারি করবে তো পাশের দোকানে গেছে গিয়ে বলেছে যে চিকেন তন্দুরি আছে তখন সে বলেছে না চিকেন তন্দুরি তো নেই তখন বলছে তাহলে চিকেন কাবাব আছে তো বলছে না চিকেন কাবাবও শেষ হয়ে গেছে এত রাত্রি আপনি এসছেন তখন বলছে আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ কর কাঁচা চিকেনই দিয়ে দে চিকেনা জানা দোকান তো আমি বাড়িতে গিয়ে বউকে না হয় বলবো একটু রান্না রান্না করে করে দিতে দেবে তো কাঁচা চিকেন একটা প্লাস্টিকে করে নিয়ে ও সেই ফিরছে এর প্যাকেটটাকে বেশ সুন্দর দোলাতে দোলাতে ও রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে এবারে হঠাৎ লক্ষ্য করে যে একটা কুকুর ওর সঙ্গে সঙ্গে যাচ্ছে আর কুকুরটা বেশ বড় বড়সড় চেহারা নাদুস টুদুস চেহারা তখন ও বলে যে কুকুরটা তো বেশ সুন্দর কিন্তু কুকুরটা একটু চেঁচামেচি করছে না অন্যান্য দিন ও যখন বাড়ি ফিরে যে কুকুরগুলো ঘেউ ঘেউ করে তো এই কুকুরটা খুব শান্ত সঙ্গে সঙ্গে যাচ্ছে কিন্তু কোনো চেঁচামেচি করছে না তাতে করে মাতালটা খুব খুশি হয়েছে বলছে যে বাহ তুই তো খুব ভালো কুকুর রে তুই একটু চেঁচামেচি করছিস না আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি তো কোনোদিনও তোদের খেতে দিতে পারি না আজকে আমি খেতে দেবো চিকেন দেবো বলে ওর হাতে যে প্যাকেটটা ছিল চিকেনের সেই চিকেনের প্যাকেটটাও সামনে খুলে দিয়েছে। দিয়ে ও খুব সুন্দর করে ওই মাথায় হাত হাত বুলিয়েছে। করে তারপরেও ধীরে বাড়ি গেছে তো আমি এখন তাহলে খাবার তুমি বসে আগে খেয়ে নাও এত রাত করে এলে তুমি যখন তো তো বলছে যে এত চিন্তা করার কি আছে আমি তো প্রতিদিনই এত রাত করেই ফিরি এত তার জন্য চিন্তা করার কি হয়েছে তখন বলছে যে না আমাদের পাড়াতে একটা চিতাবাঘ ঢুকে গেছে এই সিসি ক্যামেরাতে সেটা ধরা পড়েছে তো তুমি রাত্রি করে ফেরো সেই জন্যই চিন্তা হচ্ছিল আর এই বলতে বলতেই মোবাইলে ফোন এসেছে তো ওদেরই এক বাড়ির মানে পাড়ার একজন ফোন করেছে করে বলছে কাকিমা কাকুকে দেখলাম যে চিতাবাঘকে চিকেন খাওয়াচ্ছে আর সেই ছবি সিসি ক্যামেরাতে উঠেছে সেই ছবি ক্যাপশন করে নিয়ে সারা ইয়েতে ছড়িয়ে গেছে মিডিয়াতে আর সেটা ভাইরাল হয়ে গেছে তার মানে চিন্তা করুন যে মাতাল হয়েও কিন্তু ভাইরাল হওয়া যায় সুতরাং আর কিছু বললাম